নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আপনাদের সামনে এসে গেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আমি নিয়মিত যে পাঠ নিয়ে আসি স্বামীজির বাণী থেকে, স্বামীজির বই থেকে, বিবেকানন্দ রচনা সমগ্র থেকে যে পাঠ করি, আমি আজকে মনোসংযোগ, তার আধ্যাত্মিক প্রয়োগ, এটা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। এটা আমার মনে হয় আমি পাঠ করে যা বুঝেছি আপনাদের সকলকে উপকৃত করবে, যদি আপনারা মন দিয়ে শোনেন। একটু মন দিয়ে শুনতে হবে, এটাই যা মন দিয়ে শুনতে হবে, মানে আমাকে না দেখলেও হবে, আপনারা যেকোনো কাজ করতে করতে এটা কানে শুনতে পারেন, তাতে আপনাদেরই উপকার হবে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি পাঠে যাই। অবশ্যই স্বামীজিকে আমার ভুলণ্ঠিত প্রণাম জানিয়ে, ঠাকুর ও মাকে আমার প্রণাম জানিয়ে আজকের পাঠ আমি শুরু করব। সূত্রের অর্থ বলছে, এখন মনোসংযোগ ব্যাখ্যা করা হচ্ছে যোগশ্রীবৃত্ত নিরোধ। যোগ চিত্তকে বিভিন্ন রূপ বা বৃত্তিসমূহ গ্রহণ করা থেকে নিয়ন্ত্রণ করছে। এখানে বহু ব্যাখ্যার প্রয়োজন। আমাদের বুঝতে হবে চিত্ত কি আর বৃত্তসমূহ কি। আমার দুটো চোখ আছে, চোখেরা কিন্তু দেখে না। মাথার মধ্যে যে মস্তিষ্কের কেন্দ্র আছে তা সরিয়ে নাও, তখনও চোখ দুটো থাকবে, চোখের তারাও অটুট থাকবে, আর তাদের ওপর থাকবে বস্তুসমূহের ছবি, তবু কিন্তু চোখ দুটো দেখতে পাবে না। সুতরাং চোখ দুটো কেবল গৌণ যন্ত্র, আসল নয়। দর্শনেন্দ্রিয় আছে মস্তিষ্কের একটি স্নায়ু কেন্দ্রে, দুটি চোখ যথেষ্ট হবে না। কখনো কখনো মানুষ চোখ খোলা অবস্থায় ঘুমোয়, আলো থাকে, ছবি থাকে, কিন্তু একটা তৃতীয় বস্তু দরকার, মনকে ইন্দ্রিয়ের সঙ্গে যোগ করতে হবে। চোখ হচ্ছে বাইরের বস্তু, বাইরের যন্ত্র। মস্তিষ্কের কেন্দ্র এবং মনের সংযোগকারীরাও আমাদের প্রয়োজন। রাস্তা দিয়ে গাড়িগুলো গড়িয়ে চলছে, অথচ তোমরা শব্দ শুনতে পাচ্ছ না, কিন্তু কেন? কারণ মন শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে নিজেকে যুক্ত করেনি। প্রথমে যন্ত্রে রয়েছে, তারপর রয়েছে ইন্দ্রিয়, এবং তারপর রয়েছে এই দুইয়ের সঙ্গে যুক্ত তৃতীয় বস্তু মন। মন পারস্পরিক ছাপকে আরো ভিতরে নিয়ে গিয়ে নির্ধারণকারীর বুদ্ধির কাছে উপস্থাপিত করে। তখন বুদ্ধির মধ্যে প্রতিক্রিয়া মিশ্রিত রূপ প্রকৃত আত্মা পুরুষের কাছে উপস্থাপিত হয়। পুরুষ এই শক্তিবৃদ্ধি ও অহংবোধ অহংকারের সঙ্গে যুক্ত হয়ে একযোগে সমষ্টিগত রূপ অন্তঃকরণকে, মানে অন্তরের ইন্দ্রিয় গঠন করে। তারা হল চিত্ত নামক মানস ইন্দ্রিয়ের নানা ধরনের প্রতিক্রিয়া। চিত্তের মধ্যে চিন্তার তরঙ্গ সমূহকে বলা হয় বৃত্তিসমূহ, আক্ষরিক অর্থে আবর্ত সমূহ। চিন্তা কি? মাধ্যাকর্ষণ ও বিকর্ষণের মতো চিন্তাও এক শক্তি। প্রকৃতির মধ্যে অবস্থিত শক্তির অনন্ত জ্ঞান ভাণ্ডার থেকে মানুষ ইন্দ্রিয় চিত্ত কিছু শক্তি দিয়ে আত্মীকরণ করে চিন্তা রূপে পাঠিয়ে দেয়। খাদ্যের মাধ্যমে আমাদের মধ্যে শক্তি সঞ্চারিত হয় এবং সেই খাদ্য থেকে আমাদের দেহ গতি শক্তি লাভ করে। অন্যান্য সূক্ষ্মতর শক্তিসমূহ এই গতিশক্তিকে ভিতরে নিক্ষেপ করে, যাকে আমরা চিন্তা বলি। সুতরাং আমরা দেখছি যে মন বুদ্ধি নয়, তবু তাকেই বুদ্ধি বলে মনে হয়। কিন্তু কেন? কারণ তার পিছনে রয়েছে বুদ্ধিমান আত্মা। তোমরাই হচ্ছে চৈতন্যময় সত্তা, আর মন হচ্ছে সেই যন্ত্র যার মাধ্যমে তোমরা বাইরের জগৎকে অবধারণ করতে পারো। এই বইটার কথাই ধরো। বই হিসেবে বাইরের জগতে এর কোনো অস্তিত্ব নেই। বাইরের জগতে যা আছে তা অজ্ঞাত অজ্ঞেয়। সেই অজ্ঞেয় উদ্দীপন হিসেবে এক প্রস্তাব দেয় যা মনে আঘাত করে, আর সেই আঘাতের ফলে মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাই বাইরের রূপ ধারণ করে। ঠিক একইভাবে জলে যখন একটা পাথর ছুঁড়ে ফেলা হয়, তখন জল সেই পাথরের আঘাতে বিক্ষিপ্ত হয়ে ঢেউয়ের আকার ধারণ করে। প্রকৃত বিশ্বজগৎ আমাদের মনের প্রতিক্রিয়ার একটি ঘটনা মাত্র।
বাইরের আকার হাতির আকার মানুষের আকার বাইরের কোনো বস্তু নয়। আমরা যা জানতে পারি তা হলো বাইরে থেকে আসা উদ্দীপন দ্বারা সৃষ্ট আমাদের মানসিক প্রতিক্রিয়া। জন স্টুয়ার্ট মিল বলেছেন, জড়বস্তু হচ্ছে ইন্দ্রিয় চৈতন্যের এক চিরস্থায়ী সম্ভাবনা। এটা হচ্ছে বাইরের বস্তু থেকে আসা এক উদ্দীপন মাত্র। দৃষ্টান্ত স্বরূপ একটা শুক্তি নাও। এটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে কিভাবে মুক্তা তৈরি হয়, তা তোমরা জানো। একটা বালুকণা একটা শুক্তির মধ্যে ঢুকে গিয়ে উত্তেজনা সৃষ্টি করে। ঝিনুকটি তখন তার চারিদিকে আরো একটা আবরণ ছড়িয়ে দেয় এবং এইভাবে একটা মুক্তা তৈরি হয়। অভিজ্ঞতার জগৎ হচ্ছে আমাদের নিজেদের এনামেল আবরণ এবং প্রকৃত বিশ্বজগৎ হচ্ছে বালুকণা যা পরমাণু হিসেবে কাজ করছে। সাধারণ মানুষ এসব বুঝতে পারবে না, কারণ যখন বুঝতে চেষ্টা করে তখন একটা এনামেল আবরণ ফেলে দিয়ে সেই এনামেল আবরণটাকেই দেখে। এখন আমরা এই সব বৃত্তির অর্থ কি তা বুঝতে পারছি। প্রকৃত মানুষ থেকে মনের আড়ালে, মন তার হাতে যন্ত্রস্বরূপ, মনের মধ্যে দিয়ে তার বুদ্ধি হয়ে ওঠে। মানুষ যে মনকে ত্যাগ করে তখন তার টুকরো টুকরো হয়ে যায় এবং তার কিছুই থাকে না। এইভাবেই চিত্তের অর্থ কি তা তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে মানস ইন্দ্রিয়। বৃত্তি হচ্ছে চিত্তের মধ্যে উত্থিত ছোট বড় তরঙ্গসমূহ যা বাইরের কারণসমূহের দ্বারা সৃষ্ট হয়। এই বৃত্তিসমূহই হচ্ছে আমাদের জগৎ। এত সুন্দরভাবে স্বামীজি বুঝিয়েছেন, এর বাইরে আর আশা করি কিছু বোঝাবার দরকার নেই। একটা পরিষ্কার স্বচ্ছ বাংলা ভাষায় উনি লিখেছেন, যেটা আমি পাঠ করে আপনাদের সামনে আনছি এবং শোনার আসনা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। এখানে তো আমার জোর করার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর যদি মনে হয় হ্যাঁ যোগ্য তাহলে শেয়ার করে দেবেন। এরপরে আমি আলোচনা করব, হ্রদের তলদেশ আমরা দেখতে পাই না কেন, এটা নিয়ে পরেরটা আলোচনা করবো। কেন এখন এইটা যদি আমি পুরোটা আলোচনা করতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, কাজে এত বড় তো কারোর শোনার সময় নেই। এমনি যত ছোট ভিডিও দিই না কেন মানুষ একটুখানি দেখে। তো যাই হোক, যদি কারোর মনে হয় সে পুরোটা শুনবে, আর কেউ যদি একটুও উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আবারও বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশি থাকবেন, আনন্দে থাকবেন এবং নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, যেটা সবসময় দরকার নিজেকে ভালো রাখা। নিজে ভালো থাকলেই অপরকে ভালো রাখা যায়। তো আজকে এ পর্যন্তই থাক, আবার পরের দিন এর পরের পার্টটা নিয়ে আলোচনায় বসব। আশা করি ভালো লাগলে অবশ্যই শুনবেন আপনারা। তো আজকে চললাম।